হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ করুণা কৃপায়। আমি ডাক্তার হাবিবুল শেখ আর আপনারা দেখছেন শেখ হোমিও রিসার্চ ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় হলো ফিভার অর্থাৎ জ্বর। ফিভার ও জ্বর সম্পর্কে সকলে আমরা কম বেশি জানি। ফিভার ও জ্বর কেন হয় সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। আমাদের মানব দেহের তাপমাত্রা মেনটেন করার জন্য মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামক রেগুলেটিং সেন্টার রয়েছে। হাইপোথ্যালামাস নামক রেগুলেটিং সেন্টারে যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী নানা ধরনের জীবাণু অ্যাটাক করে, ওই ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবীকে ধ্বংস করার জন্য আমাদের মস্তিষ্ক থেকে একটি বার্তা হার্টে প্রেরণ করে। হার্ট ওই বার্তাকে অ্যাকসেপ্ট করে মানে পাম্পিংটা দ্রুত বাড়িয়ে দেয়। পাম্পিং যখনই বেড়ে যায় তখনই হার্ট আমাদের ওই রক্ত তীব্রতা সমস্ত শরীরে ছড়িয়ে গিয়ে বারবার আবর্তিত হতে থাকে আমাদের শরীরের রক্ত। এই আবর্তিত হওয়ার ফলে আমাদের শরীরের টেম্পারেচার আগের থেকে অনেকটা বেশি হয়ে যায়, স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায়। এই স্বাভাবিকের থেকে বেশি হয়ে যাওয়ার পিছনে আরও অনেক কারণ রয়েছে, যেটা হচ্ছে আপনার শরীর অর্থাৎ হিউম্যান বডি অনেকগুলি অর্গ্যানের সমন্বয়ে তৈরি। যদি কোনো অর্গ্যান এফেক্টেড অর্থাৎ বা ফিভার হওয়ার টেন্ডেন্সি থাকে। নাম্বার টু, যদি আপনার শরীরে যদি কোনো মারাত্মক ধরনের কোনো ব্যাধি অ্যাটাক করে তাহলে আপনার শরীরে টেম্পারেচার বা জ্বর হতে পারে। এই জ্বর বা ফিভারের জন্য হোমিওপ্যাথি এবং বায়োকেমিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলি ইউজ করলে এই ধরনের সমস্যা অনায়াসে কিওর হয়ে যায়। নাম্বার ওয়ান, ব্রায়োনিয়া। যদি আপনার শরীর মানে জ্বর অত্যাধিক হয়, মাথা যন্ত্রণা থাকে, কনস্টিপেশন থাকে, পায়খানা ঠিকঠাক হয় না এবং জ্বরে চুপচাপ শুয়ে থাকতে ভালো লাগে, এর সঙ্গে অনেকক্ষণ পরপর অনেকটা জল পান করা হয়, তাতে জিভে ময়লা থাকে, সেইখানে ব্রায়োনিয়া 200 পটেন্সি খেলে এই ধরনের সমস্যা অনায়াসে কিওর হয়, কিওর করানো যায়। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, ডোজ লাস্টে বলবো। নাম্বার টু, রাস টক্সিকোডেন্ডন অর্থাৎ রাস টাক্স। যদি আপনার মাথা যন্ত্রণা থাকে, গা হাত পায়ে ব্যথা যন্ত্রণা থাকে, পা হাত পা কামড়ায় এবং সঙ্গে জ্বর থাকে, তাহলে রাস টাক্স 200 শক্তি খেলে এই ধরনের সমস্যা অনায়াসে কিওর হয়ে যায়। নাম্বার থ্রি, যদি আপনার জ্বরের সঙ্গে গা হাত পায়ে ব্যথা, বিশেষ করে পিঠে ব্যথা, এই ব্যথাতে আপনার শীত লাগে এবং অত্যাধিক শীত লাগে, কাঁথা গায়ে দিতে ইচ্ছে হয় এবং যখনই জ্বরটা ছাড়বো মনে হয় তখনই জ্বরের সঙ্গে ঘাম হয় অত্যাধিক, তাহলে নেট্টাম সাল্ফ 200 খেলে এই ধরনের সমস্যা অনায়াসে কিওর হয়ে যাবে। নাম্বার ফোর, আপনার যদি হঠাৎ জ্বরে অ্যাটাক করে এবং এই জ্বরটার সঙ্গে অস্বস্তি, অস্থিরতা, মাথা ব্যথা এবং আত্মহিত মনে হবে যেন আমি মারা যাব, তাহলে এই জায়গায় অ্যাকোনাইট থার্টি ঘন ঘন খেলে এই ধরনের সমস্যা কিওর করা যায়। যদি এই ধরনের জ্বর হয় তাহলে 2 ঘন্টা পরপর অল্টারনেটিভভাবে এই মেডিসিনগুলি খেলে আপনার এই ধরনের সমস্যা অনায়াসে কিওর করা যায়। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনার পরিবারের এই ধরনের কারোর সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ।